নিহত শত শত ছাত্র জনতার রক্তের স্রোতে ভাষা গণ অভ্যুত্থানে পতন হয়েছে টানা পনেরো বছরের শাসন ব্যবস্থা অস্থির রাজপথ এমন মুহূর্তে করণীয় কি তা ঠিক করতে বঙ্গভবনে দেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধি এবং দেশের রাজনৈতিক নেতারা সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তাদের বৈঠক হয় বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ তালুকদার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের মোবাসিরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল হোসাইন তারা জানান অস্থির এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক তবে নাহিদ হোসেন সহ প্রধান সমন্বয়কদের সঙ্গে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সব সমন্বয়করা এখনো আসে নাই সব সমন্বয়করা রাস্তাতে আসতে আসতেছে জাস্ট আমরা যেহেতু আগে এসে পৌঁছাইতে পারছি আমাদের ফার্স্ট মেসেজ হচ্ছে টোটাল বাংলাদেশে সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের ভিতরে রাষ্ট্রীয় সকল সম্পত্তি এবং হসপিটাল সেবাদানকারী সকল প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় যানবাহন এবং প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা বাহিনী সেটা পুলিশ হোক সে ডান্সার হোক বিজেপি হোক র্যাব হোক সেনাবাহিনী হোক এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন ফুল নিয়ে কথা বলেন ফুল দেন মিষ্টি বিতরণ করেন কিন্তু কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের এক ইঞ্চি ক্ষতি কেউ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন শিগগিরই অন্য সমন্বয়কদের সঙ্গে বৈঠক হবে ছাত্র জনতাকে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা বন্ধ করা সহ সব ধরনের নাশকতা বন্ধের অনুরোধ জানান তিনি প্লিজ ধ্বংসযজ্ঞ বন্ধ করেন আমরা অনেক রক্ত খুইয়েছি অনেক সম্পদ নষ্ট হয়েছে আপনারা প্লিজ লুটতরাজ আক্রমণ অগ্নিসংযোগ বন্ধ করেন আমি বঙ্গভবনে আসার পথে আমি অনেক ফোন পেয়েছি কান্না করছে এক মহিলা কান্না করছে এক লোক প্লিজ যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না যারা করে তাদেরকে বাধা দেন এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে এই তো আমরাই ব্যবহার করব আজকে যে নাহিদ আছে সার্জিস আছে বা আসিফ আছে ওরাই তো এই সংসদ ভবনে বসবে সময় ওরাই তো এই দেশটা চালাবে আরেকটি ইতিহাস রচিত হলো এই বঙ্গভবনে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করা যায় তা নিয়ে এখানে বৈঠক হলো প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে শুধু আওয়ামী লীগ ছাড়া এখানে কথা বলেন দেশের অন্তত পনেরোটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মির্জা ফখরুল বলেন দোষাসন দূর করায় ছাত্রদের স্যালুট জামাত নেতারা বলেন ছাত্র হত্যার অবশ্যই বিচার করতে হবে সেলিউট জানাতে চাই আমাদের তরুণ ও যুবকদের যারা আজকে গোটা জাতিকে উদ্ধার করেছে যারা এই দীর্ঘ প্রায় এক মাসের সংগ্রামে সমগ্র জাতিকে ঐক্য ঐক্যবদ্ধ করে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সূচনা করেছে দুষ্কৃতিকারীরা যারা আমাদের তরুণ ছেলেদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদের সঠিক বিচার যেন আমরা পাই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইনশাল্লাহ সঠিক বিচার অনুষ্ঠিত হবে এদেশে কোন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না হামলা করবে না কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে যে বাংলাদেশের কল্পনা করেছে সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে সভা থেকে বের হয়ে ছাত্র এবং নেতৃবৃন্দরা জানান দু এক দিনের মধ্যে সংসদ ভেঙে দেয়া হবে আপাতত সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হবে দু এক দিনের মধ্যে আজহার লিমন এখন ঢাকা